এখন ফেসবুকের ইভেন্ট অপশন নিয়ে কিছু কথা বলবো। তো ফেসবুকের ইভেন্ট অপশনে আপনি যেতে হলে থ্রি ডট অপশনে ক্লিক করবেন, যেটি আমি আগে দেখলাম লাল রেড মার্ক করে। সেই থ্রি ডট অপশনে ক্লিক করার পরে আপনি অপশনগুলি পাবেন, সেখানে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পরে আপনি দেখবেন ইভেন্ট অপশনটি, এটি আমি রেড মার্ক করে দেখাচ্ছি, এটি হচ্ছে ইভেন্ট অপশন। এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনি প্রথম যে অপশনটি আছে এক্সপ্লোর, এটি ব্লু কালারে আপনি দেখতে পাচ্ছেন। তো ব্লু কালারে এই এক্সপ্লোর অপশনে আছে, এখান থেকে আপনি ভিজিট করতে পারবেন বিভিন্ন যে ইভেন্ট আছে সেখানে। ইন্টারেস্টেড হলে ইন্টারেস্টেড আপনি এখানে ইন্টারেস্টেড করে দেবেন যদি আপনি ইন্টারেস্টেড হন। আর আপনি ফাইন্ড ইভেন্টস বাই ক্যাটাগরি, এখান থেকে আপনি ক্যাটাগরি অনুযায়ী ইভেন্ট খোঁজ করতে পারবেন। আর্টস, কজেস, ফিল্ম, ফিটনেস, ফুড, যেগুলো আপনার প্রয়োজন সে অনুযায়ী, কিডস, মিউজিক, নেটওয়ার্কিং, অনেকগুলো এখানে ক্যাটাগরি আছে। এখান থেকে আপনি সিলেক্ট করে সেই অনুযায়ী আপনি এখান থেকে ইভেন্ট বাছাই করে সার্চ করে আপনার পছন্দ মতো ইভেন্ট আপনি দেখতে পারবেন। পরবর্তীতে আছে ক্যালেন্ডার, এখানে অবশ্য ক্যালেন্ডার অপশনটি ব্ল্যাঙ্ক। তারপরে আছে হোস্টিং, হোস্টিং এখান থেকে আপনি একটি ইভেন্ট তৈরি করতে পারবেন, ক্রিয়েট ইভেন্ট। আপনি যদি একটি ইভেন্ট তৈরি করতে চান তাহলে ক্রিয়েট ইভেন্টে ক্লিক করবেন। এবং ভিউয়ার্স, কীভাবে একটি ইভেন্ট ক্রিয়েট করবেন এ নিয়ে আমি পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করে আপনাদের মাঝে আপলোড করে দেবো। তারপর আমি এটি মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, সেটি হচ্ছে ইভেন্ট আপনি যদি এটি প্রাইভেট অথবা পাবলিক রাখবেন কিনা। সেটি হচ্ছে প্রথমে আপনার দেখতে পাচ্ছেন লেখা, তারপর অ্যাড কভার ফটো, এখানে আপনি ফটো অ্যাড করবেন, এন্টার নেম, এখানে আপনার নাম এন্টার করবেন। আমি অবশ্যই এগুলো শুধুমাত্র আলোচনা করতেছি, কিছু লিখে দেখাচ্ছি না। আমি পরবর্তীতে যখন পূর্ণাঙ্গ ভিডিওটি করব তখন এখানে ফুল ডিটেলস, কভার ফটো কীভাবে অ্যাড করবেন, তারপরে এন্টার নেম, কি নাম লেখা বা এগুলো সব কিছু তখন আমি লিখে দেখাবো। তারপর স্টার্ট ডেট, আপনার স্টার্ট ডেট অ্যান্ড টাইম এটি সিলেক্ট করবেন, কখন থেকে আপনি এটা কত তারিখ থেকে শুরু করেছেন এবং কোন সময়। তারপর হচ্ছে ইন টাইম, মানে আপনার শেষ সময়, অবশ্য ইন টাইমটা এরকমই থাক। তারপর হচ্ছে অনলাইন ইভেন্ট, এখানে টিক মার্ক করে দিতে পারেন। লোকেশান, এখানে আপনি লোকেশান সিলেক্ট করবেন। ডিসক্রিপশন, এখানে ভিউয়ার্স ডিসক্রিপশনে কি লিখবেন, ডিসক্রিপশনে লেখাটা আপনি যে রিলেটেড ইভেন্ট তৈরি করতেছেন সেই রিলেটেড ডিসক্রিপশন লিখবেন। অবশ্য আমি একটি ডিসক্রিপশন রেডি করে রাখবো, সেটি পূর্ণাঙ্গ ভিডিওতে ডিসক্রিপশনটি লিখে আপলোড করে দেবো। তারপর হচ্ছে গেস্ট ক্যান ইনভাইট ফ্রেন্ড, এখান থেকে আপনি গেস্ট এবং ফ্রেন্ডদের ইনভাইট করতে পারবেন। তারপরে ব্লু বাটনে যে লেখা ক্রিয়েট, এখানে ক্লিক করলে আপনার ইভেন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল ইভেন্ট অপশনের টুকিটাকি। তো পরবর্তীতে কথা হবে আবার অন্য অপশন নিয়ে, আর ফেসবুক রিলেটেড সকল ভিডিও আপনি এই ভিডিওর প্লেলিস্টে ফেসবুক প্লেলিস্ট লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে পেয়ে যাবেন। এবং অন্যান্য ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, প্লেলিস্ট লিঙ্ক, সেখান থেকে সেগুলো আপনার প্রয়োজন হলে দেখে নিতে পারেন। ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।